ঈদের দিনে ভুলেও পাঁচটি কাজ করবেন না। একবারে সাবধান এবং সতর্কতার সাথে বলে দিচ্ছি, এই ঈদের দিনে কোনো রোজাদার বান্দা পাঁচটি কাজ সে ভুল করেও কখনো করবে না। ঈদের করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় রয়েছে, এগুলো যদি আমরা হরহামেশা করে থাকি তাহলে সারা রমাদান মাসের ঈদের দিনের যে তাকওয়া এবং গুরুত্ব এটা অনায়াসে বিলীন হয়ে যায় এবং মলিন হয়ে যায়। এজন্য ঈদের দিনে অবশ্যই আমরা এই পাঁচটি কাজ করব না। প্রথম নাম্বার মা বোনদেরকে বলতে চাই, ঈদের দিনে তারা অবশ্যই কখনো পর্দাকে তারা খেলাফ করবে না। কেন পর্দাকে খেলাফ করবে না? কারণ পর্দা এটা এমন একটা ফরজ বিধান, আপনি নামাজ আপনি মিস দিছেন, আপনি কাজা চাইলে আদায় করে নিতে পারেন। ঈদের দিনে কিংবা অন্যান্য সময়ে মা বোনেরা পর্দা খেলাফ করছে, তারা চাইলেও তারা কাজা আদায় করতে পারবে না, কারণ পর্দার কোনো কাজা নেই। এই জন্য অবশ্যই আমার মা বোনেরা তারা যে কোনো সময় তারা পার্লারিং করুক, অর্নামেন্টস পড়ুক, তারা সাজসজ্জা দেখ, এটা ইসলাম তাদেরকে অ্যালাউ করে অনুমোদন করে, কিন্তু আপনি পার্লারিং করে আপনি মেকআপ করে আপনি পাড়ার সব অলিতে গলিতে ঘুরবেন আর পরপুরুষকে দেখাবেন, ইসলাম তো অবশ্যই কখনো আপনাকে এটাকে অনুমোদন দেয় না। তাহলে সারা রমাদান মাসের রোজাগুলো আপনার এমনিতেই কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অবশ্যই আমার মা বোনদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, ঈদের দিনে আমরা যেই কাজটি অবশ্যই ভুল করেও করব না সেটা হচ্ছে আমরা কখনো আমালুল ফাহেশা, কোনো ফাহেশা মন্দ কাজে জড়িত হব না। দেখা গেল কি রমাদান মাসে আপনি কোনো একটা গুনাহ করছেন, আপনি তখন বলে দেন যে বন্ধু এটা করা যাবে না, কারণ রমাদান মাস গুনাহের কাজে জড়িত হওয়া যাবে না। অর্থাৎ রমাদান মাসে আপনি গুনাহগুলোকে পজ করছেন, আবার ঈদের সময় এটাকে কি করে দিয়েছেন, রিজুম করে দিয়েছেন, অর্থাৎ কন্টিনিউয়াসলি আপনি সেটাকে চালিয়ে দিয়েছেন। অবশ্যই এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুই নম্বর যে কাজটি করব না সেটা হচ্ছে আমরা কখনো আমালুল ফাহেশা, কোনো ফাহেশা কাজে জড়িত হব না। তিন নম্বর যেটা করব না সেটা হচ্ছে আমরা কোনো অন্যায় আর হারাম কাজে লিপ্ত হব না। অনেক যুবক ভাইরা আছে, বিশেষ করে আমি তোমাদেরকে বলতে চাই, অনেকে আছে দেখবা ঈদের দিনে হারাম কাজে এবং অন্যায় কাজে তারা লিপ্ত হয়, যেটা আমাদের সচরাচর দেখা যায়। আমি গত বছর আমি নিজেও দেখছি ঈদের সময় আমি ঈদের নামাজ পড়িয়ে আমি যখন বাসায় রওনা হয়েছি আমি দেখছি যে আমি নিজে গাড়িতে ডিজে পার্টি করে আনন্দ ভ্রমণ করে আনন্দ যাত্রা করে, অথচ ইসলাম এটাকে পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছে। এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয় তখন কী অবস্থাটা হবে? এই জন্য অবশ্যই আমরা যেন ঈদের দিনে কোনো হারাম এবং অন্যায় কাছে লিপ্ত না হয়। চার নাম্বার যেই কাজটা আমাদেরকে অত্যাবশ্যকীয় একেবারে পালনীয় করতে হবে, আমরা ভুল করে এটা ছাড়া যাবে না, সেটা হচ্ছে অবশ্যই ফিতরা আর জাকাত, এটা পাই টু পাই, ষোলোতে ষোলো আনা, এটা কি করতে হবে, আদায় করে তারপর কি করবেন, ঈদগাহে যাবেন। কারণ আপনি ফিতরা দেন নাই, আপনি জাকাত আপনার পরিপূর্ণ জাকাতের আপনি হকদার হয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনি এই জাকাতটা না দিয়ে যদি আপনি ঈদগাহে যান, আপনি যদি ঈদের সালাতে যান আর এর পরবর্তীতে আপনি জাকাত বা ফিতরা আদায় করেন, সেটা তো জাকাত আর ফিতরা হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। এজন্য গরিবদের হক আপনি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেন, আপনি ঈদকে সেলিব্রেট করেন, আনন্দ উদযাপন করেন, আপনি গরিবদেরকেও ঈদকে সেলিব্রেট করার আনন্দ উদযাপন করার সুযোগ করে দেন। তারা হয়তো আপনি আপনার ঘরে কুরমা পোলাও কিংবা পায়েস ফিরনি রান্না হচ্ছে, কিন্তু আপনি দেখেন আপনার পাশের প্রতিবেশী তারা টাকার অভাবে হয়তো কুরমা পোলাও কিংবা পায়েস ফিরনি কেন একটা আইটেমও তারা সংগ্রহ কিংবা আয়োজন করতে তাদের সামর্থ্য নেই। আপনি তাদেরকে এই সুযোগটা করে দেন, আপনি আপনার ফেতরার অংশটুকু তাকে দেন, আপনি আপনার জাকাতের অংশটুকু তাকিয়ে দিয়ে তারপর ঈদের সালাত কি করেন, আদায় করেন। সর্বশেষ পাঁচ নাম্বার সেটা হচ্ছে ভুল করে ঈদের দিনে কখনো রোজা রাখা যাবে না। এই জন্য আপনি 30 দিন রোজা রাখছেন, আপনি ভাবছেন যে ঈদের দিনেও রোজা রাখলে সমস্যা কি, একটু স্বভাবটা বেশি হবে না। ঈদ আল্লাহ তাআলা আপনাকে সেলিব্রেট করতে দিয়েছেন, আপনি উদযাপন করেন, আনন্দ হন, আনন্দিত করেন, আপনি পাড়া প্রতিবেশী সবাইকে মিলে বন্ধু বান্ধব মিলে ঈদকে উদযাপন করেন, সেলিব্রেট করেন, কিন্তু কখনো রোজা রাখতে পারবেন না, এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। এই জন্য ঈদের দিনে ভুলেও আমরা এই পাঁচটি কাজ করব না। আমি যদি আমার মনে করিয়ে দিতে চাই, এক নাম্বার হচ্ছে মা বোনদের জন্য ঈদের দিনে কখনো তারা পর্দাকে খেলাফ করতে পারবে না, ইসলামী শরিয়ার ভেতরে তারা পর্দা মেনটেন করে তারা ঈদ উদযাপন করবে, ঈদকে সেলিব্রেট করবে। দুই নাম্বার হচ্ছে আমালুল ফাহেশা, কোনো অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না, তাহলে ঈদের দিনের সারা রমাদান মাসের তাকওয়া আমাদের কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তিন নাম্বার, আমরা কখনো ভুল করে ঈদের দিনে রোজা রাখতে পারবো না, কারণ ইসলাম আমাদেরকে এটা অনুমোদন দেয় না। চার নাম্বার, আমরা যেটা করবো না সেটা হচ্ছে অন্যায় এবং হারাম কাজে লিপ্ত হবো না, বিশেষ করে যুবকদেরকে আমরা কোনো ডিজে পার্টি কিংবা ডিজে গানের আয়োজনও করতে পারবো না। পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে কখনো আমরা ঈদের দিনে জাকাত এবং ফিতরা এটা আদায় না করে আমরা ঈদগাহে যাবো না। এই পাঁচটি কাজ আপনি করেন, ভুল করেও না ছেড়ে আপনি ঈদের ঈদকে কিংবা ঈদকে উদযাপন কিংবা সেলিব্রেট আমাদের কখনো করা উচিত নয়।